হ্যালো ভিউয়ার্স, স্ট্রেঞ্জ নিউজ বিডি 24 এর আরও একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো পৃথিবীর বুকে ছড়িয়ে থাকা কিছু আজব আজব প্রাণীকে, যেগুলো সংখ্যায় খুব কম হওয়ার কারণে মানুষের চোখে খুব একটা পড়ে না। তো এমন একটি মজাদার ভিডিও মিস না করতে চাইলে অবশ্যই আমাদের পুরো ভিডিওটির সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে রাখা বেল আইকনটিতেও ক্লিক করে দিন। ফ্লাইং ফিশ। ভিউয়ার্স, আমরা সকলেই জানি যে পাখি আকাশে উড়ে বেড়াতে পারে, কিন্তু মাছও যে উড়ে বেড়াতে পারে সে কথাটা শুনে হয়তোবা আপনি চমকে উঠতে পারেন, কিন্তু এর নাম হচ্ছে ফ্লাইং ফিশ। তাই বলে এই মাছগুলো পাখির মতো এমনটা আকাশে উড়ে বেড়াতে পারে না, কিন্তু তারপরেও এদের ওড়া দেখে কেউ বিস্মিত না হয়ে পারবে না। পৃথিবীতে প্রায় 60-70 প্রজাতির ফ্লাইং ফিশ রয়েছে এবং এদের উড়ে বেড়ানোর জন্য বড় বড় পাখা রয়েছে। এই পাখাগুলো এই প্রাণীদেরকে 5 মিটার উঁচু দিয়ে উড়ে যেতে সাহায্য করে এবং তারা প্রায় 50 মিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে। এরা উড়ে কতটা দূরত্ব পাড়ি দিতে পারে তা মূলত নির্ভর করে বাতাসের গতির উপর, কারণ এরা আকারে ছোট হওয়ার কারণে বিপরীত দিক থেকে যখন বাতাস আসে তখন তারা খুব বেশি দূর যেতে পারে না। এখন আপনার মনে প্রশ্ন হতেই পারে যে এই মাছগুলো কখন ওড়ে। এটা হচ্ছে এই মাছটির ডিফেন্স মেকানিজম। যখন তাদের ওপর কোনো শত্রু আক্রমণ করে তখন তা থেকে বাঁচার জন্য তারা উড়াল দেয়। টুথ টাইগার। ভিউয়ার্স, আপনারা হয়তো ডিসকভারি চ্যানেল বা ইংলিশ মুভিতে চিতাবাঘ এবং সিংহকে অনেকবারই দেখেছেন, কিন্তু ভিউয়ার্স আজ আপনাদেরকে আমরা এমন একটি সিংহের সঙ্গে পরিচয় করে দেব যার 2টি দাঁত এত বড় যে সেগুলো বাইরে বের হয়ে এসেছে। এই প্রাণীটিকে দেখতে একবার সিংহ ও চিতাবাঘের মতো লাগে, কারণ এই প্রাণীটিকে সৃষ্টি করা হয়েছে সিংহ এবং চিতাবাঘের মাধ্যমে। এই প্রাণীটি যে কোনো সিংহ বা বাঘের চেয়ে অনেক বেশি আলাদা এবং এর দাঁত দুটো প্রায় 1 ফুট 1 ফুট করে লম্বা। এই প্রাণীটি প্রায় 5 ফুটের মতো লম্বা এবং 3 ফুটের মতো উঁচু এবং এর ওজন প্রায় 200 কেজিরও বেশি। যদিও আজকে থেকে প্রায় 11,000 বছর আগে এই ধরনের লম্বা দাঁতওয়ালা প্রাণী পৃথিবীতে ছিল, কিন্তু এখন তা বিলুপ্ত হয়ে গেছে। টাইগার ফিশ। হিংস্র মাছ হিসেবে পিরাংহা আমাদের সকলের কাছে পরিচিত, কিন্তু এই টাইগার ফিশও হচ্ছে সেই ধরনের একটি হিংস্র মাছ। নামের আগে যেহেতু টাইগার যোগ করা হয়েছে সেহেতু বুঝতেই হবে এটি একটি হিংস্র প্রাণী। পিরাংহার মতো এই মাছটিকেও আফ্রিকা অঞ্চলে দেখতে পাওয়া যায় এবং হিংস্রতার দিক থেকে এটি পিরাংহার চাইতে কোনো অংশ কম নয়। এরা মূলত লম্বায় 105 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে এবং এদের ওজন হয়ে থাকে প্রায় 30 কেজি পর্যন্ত। এরা চলার সময় এদের সামনে যে কোনো প্রাণীকে পেলে তাকে আক্রমণ করে বসে। মিমিক অক্টোপাস। ভিউয়ার্স, আমরা হয়তোবা পৃথিবীতে অনেক ধরনের অক্টোপাসের কথা শুনেছি, কিন্তু আজ আপনাদের সঙ্গে এমন একটি অক্টোপাসের পরিচয় করে দেব যেটি গিরগিটির মতো যে কোনো সময় রং বদলাতে পারে। এই অক্টোপাসটির নাম হচ্ছে মিমিক অক্টোপাস, যে অক্টোপাসটি সমুদ্রের গভীরে থাকে। এবং এই অক্টোপাসটির সবচেয়ে আশ্চর্যজনক 2টি দিক হচ্ছে যে কোনো সময় এটি রং পরিবর্তন করতে পারে এবং সামুদ্রিক যে কোনো প্রাণীর আচরণও এটি নকল করতে পারে। এবং এই অক্টোপাসটিকে যে কোনো প্রাণী সহজে হামলা করতে পারে না, কারণ এই অক্টোপাসের শরীরটা অত্যন্ত বিষাক্ত। তাই এই অক্টোপাসটির থেকে যে কোনো ধরনের সামুদ্রিক প্রাণীরাই দূরে থাকে। ফ্রিগেট বার্ড। এই পাখিটি মূলত অত্যন্ত সুন্দর, তা হয়তো আপনারা দেখে বুঝতে পেরেছেন। ফ্রিগেট বার্ড পুরুষ পাখির গলায় একটি লাল থলে থাকে যা মহিলা পাখিদের কাছে থাকে না। পুরুষ প্রজাতির এই সকল পাখির থলে ফুলালে প্রায় 25 সেন্টিমিটারের মতো একটি বল তৈরি হয়। ট্রপিক্যাল এবং সাব ট্রপিক্যাল অঞ্চলে এই পাখিরা বসবাস করে থাকে এবং তারা তাদের জীবনের বেশিরভাগ সময়টা আকাশে উড়ে বেরিয়ে কাটায় এবং সমুদ্রের কিনারায় বসবাসের কারণে এরা সামুদ্রিক মাছ খেয়ে জীবন ধারণ করে থাকে। ভিউয়ার্স, আজকে ছিল এই আমাদের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার মহামূল্যবান মতামত এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনাদের এই লাইক কমেন্টগুলো দেখলে আমরা নতুন নতুন ভিডিও তৈরি করতে আরও বেশি উদ্বুদ্ধ হই। এবং আপনি যদি প্রতিদিন অদ্ভুত, রহস্যময় ও আজব আজব সব ভিডিও দেখতে ভালোবেসে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে রাখা বেল আইকনটিতেও ক্লিক করুন। তো দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।